মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আদেশ দিয়া থাকে আমার মহান আল্লাহর আদেশটা পালন করার জন্য আমার আল্লাহর আদেশটা আমি পালন করার জন্য আমার আব্বা পালন করার জন্য একবার কেন রে হাজার বার আমার আব্বার শরীর নিচে আমি জবাই হইতে রাজি আছি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله جميعا نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع وخصاله صلوا عليه وآله محمد آكل ك
كفركم متايا كفر کو مٹا کر صداقت بلایا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمی و خصاله بعد عزيز غينعت مصطفى آك عالم يفتح از نور الصفا بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جمی و خصاله زندگی میں بندگی تو کارنا ہے زندگی میں بندگی تو کارنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے آیتِ ہم کچھ نہ کچھ خریدنے کو جیسے ہو روشن میرے قلب روح آیتِ ہم کچھ نہ کچھ خریدنے کو جیسے ہو روشن میرے قلب روح ورنہ کوئی چاہا تو جاہا میں نہیں ورنہ کوئی چاہا تو جاہا میں نہیں دنیا میں ہو دنیا کا طالبگار نہ ہو بازار سے گزرے ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا کا طالبگار نہ ہو بازار سے گزرے ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے الحمدللہ اللہ پاک رب العالمین دربارے سرو پرتھم شکریہ گاپن کرچی جنی اتھانت دیا کرے مایا کرے بیراگی بازار اتحاد المسلمین پریشد بیراگی بازار بیانی بازار ایر ادوگے بیشتم تفسیر القرآن محفلیر آج آخری دینیر تفسیر القرآن محفلیر مدے آمدیر پرتک کے جگدان کرار جنو توفیق دیے چھین ای جنو محان ربیر دوربارے আমাদের দিলের ভিতর থেকে অন্তরের ভিতর থেকে আরেকবার কালিমাতুর শুকর আদায় করি সকলে জোরে জোরে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন
আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের মধ্য থেকে ছোট্টখানা একটা সূরা যেই সূরার নাম হলো সূরাতুল আসর এই সূরাতুল আসর আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি মুহতারাম হাজিরিন আমাকে বলা হয়েছে সূরাতুল আসরের গুরুত্ব সম্পর্কে আমি যেন আলোচনা করি তো এই জন্য এই সূরাতুল আসর আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আমার এই তেলাওয়াতকৃত সূরাকে সামনে রেখে আমার তেলাওয়াতকৃত সূরার উপর সহি শুদ্ধ ভাবে সকলকে বুঝিয়ে বুঝিয়ে এখলাসের নিয়তে আমলের নিয়তে আমি যেন সূরাতুল আসরের গুরুত্ব সম্পর্কে যেন আলোচনা করতে পারি এবং আপনারা সবাই যেন শুনে বুঝতে পারেন এবং আমল যেন করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক সবাই বলি আমিন মুহতারাম হাজিরিন যেই সূরাখানা তেলাওয়াত করেছি এই সূরাখানা হলো সূরাতুল আসর আর এই সূরাতুল আসর এটা হলো মাক্কি সূরা কাকে বলা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীওয়ালার দায়িত্ব পাওয়ার পর মক্কাতে 10 বছর ছিলেন আর এই 10 বছর থাকা অবস্থায় আল্লাহর রাসূলের উপরে যত সূরাসমূহ নাজিল হয়েছে ওই সমস্ত সূরাকে মাক্কি সূরা বলা হয় তো যেই সূরাখানা তেলাওয়াত করেছি এই সূরাটা হলো মাক্কি সূরা আর এই সূরাখানা হলো 3 আয়াত বিশিষ্ট একটা সূরা সূরাতুল আসর 3 আয়াত বিশিষ্ট একটা সূরা আর এই 3 আয়াত বিশিষ্ট সূরাটা বড় গুরুত্বপূর্ণ বড় বরকতময় একটা সূরা বড় ফজিলতপূর্ণ একটা সূরা কেমন ফজিলতপূর্ণ একটা সূরা মুফাসসিরিন কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহর রাসূলের উপর সূরাতুল আসর ব্যতীত আর কোন সূরা যদি নাজিল না করতেন কোরআনুল কারীমের মধ্যে যত সূরা আছে সূরাতুল আসর ব্যতীত শুধু সূরাতুল আসর যদি নাজিল করত আর কোন সূরাই যদি নাজিল না করত আর এই সূরাতুল আসরের উপর দুনিয়ার সমস্ত মানুষেরা যদি আমল করত তাহলে জান্নাতের মালিক হওয়ার জন্য জান্নাতের মেহমান হওয়ার জন্য এই সূরাতুল আসরের উপর আমল করেই যথেষ্ট হয়ে যেত এমন এক ফজিলতপূর্ণ সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আর এই ফজিলতপূর্ণ সূরাটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি নাজিল করছে নাকি কোনো কারণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি নাজিল করে নাই এই সূরাটা নাজিল হওয়ার কারণ আছে কেন নাজিল করেছে সূরার শানে নুজুল কি তো কয়েকটা শানে নুজুল আছে তার মধ্য থেকে একটা শানে নুজুল আপনাদেরকে বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে কালিমার দাওয়াত প্রচার করতে লাগলেন বলতে লাগলেন হে মক্কার লোকেরা তোমরা যারা যারা দেব দেবতাকে খোদা বইলা স্বীকার করো তাদের ইবাদত করো ওই দেব দেবতা আসল খোদা নয় সত্য খোদা নয় ওই দেব দেবতাকে খোদা বইলা অস্বীকার করো তাদের পূজা বন্ধ করো এই ধর্মটা একটা মিথ্যা ধর্ম এবং তোমরা আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করে নাও আমি মুহাম্মদকে তোমরা আল্লাহর রাসূল হিসাবে গ্রহণ করে নাও যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত দিয়া দিলেন কাফের বেঈমানদের মধ্য থেকে আবু জাহেল আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলতে লাগলেন হে মুহাম্মদ তুমি আমার বাপ দাদার ধর্মের দেব দেবতা নামক খোদাকে তুমি অস্বীকার করতেছ মানুষদের কাছে মিথ্যা খোদা বইলা মানুষদের কাছে প্রচার করতেছ আমার বাপ দাদার ধর্মের খোদা নাকি মিথ্যা খোদা আমার বাপ দাদার ধর্মটা কি নাকি মিথ্যা ধর্ম এবং তুমি নাকি কোথায় থেকে এক আল্লাহর দাওয়াত নিয়ে আসছো ওই আল্লাহ নাকি সত্য আল্লাহ ও মুহাম্মদ আমরা তো ভাবছিলাম তুমি বড় হইলে একজন সফল পুরুষ হবে জ্ঞানী একজন পুরুষ হবে কিন্তু আমাদের এই ধারণাটা তো ডাইরেক্ট একবারই ভুল কেননা তুমি তোমার বাপ দাদার ধর্মকে তুমি স্বীকার না কইরা বিশ্বাস না কইরা পালন না কইরা
কোথায় থেকে এক আল্লাহর দাওয়াত লইয়া আসছো, ওই আল্লাহর দাওয়াত দিতেছো, তুমি তোমার বাপ দাদার ধর্মকে মানো না। ও মুহাম্মদ, তুমি তো ধ্বংস হয়ে গেছো, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আল্লাহর রাসূল কালিমার দাওয়াত দিয়েছেন, আসল রবের পরিচয় করিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহর রাসূল নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আল্লাহর রাসূলের জীবন নাকি ধ্বংস হয়ে গেছে। আল্লাহর রাসূলের জীবন ধ্বংস হয়েছে নাকি যারা বলছে তাদের জীবন ধ্বংস হয়েছে, কাফের বেঈমানদের জীবন ধ্বংস হয়ে গেছে। মহতারাম হাজরিন, ওই কাফের বেঈমানরা যখন আল্লাহর রাসূলকে এই কথা বললেন, ওই কাফের বেঈমানদের কথার দাব বাঙ্গা জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল আসর আল্লাহ আল্লাহর রাসূলের উপরে নাজিল করে দিলেন। নাজিল কইরা আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ওগো আমার বন্ধু, আমি মহান আল্লাহ, সময়ের কসম খেয়ে আমি বলি, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন বলে জানাইয়া দিছে। ওই সময়ের কসম যে আল্লাহ রব্বুল আলামিন যে করছে, এই সময় নামক জিনিসটা কি কোনো সাধারণ জিনিস? না না, কোনো সাধারণ জিনিস না। এই সময় নামক হায়াতটা বড় দামি জিনিস, বড় মূল্যবান জিনিস। কেমন দামি জিনিস, কেমন মূল্যবান জিনিস! মুফাসসিরিন কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই মূল্যবান সময় নামক হায়াতটা বড় দামি জিনিস, মানুষের জীবন থেকে একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না। কেহ যদি বলে আমি মূল্যবান সময়টারে ফিরাইয়া আনব, সে এই কথাটা বলতেই পারবে, কিন্তু মূল্যবান সময়টারে ফিরাইয়া আনতে পারবে না। ও ভাই, মূল্যবান সময় যদি ফিরাইয়া যদি আনা সম্ভব হইতো গো, এখানের মধ্যে অনেকেরই মা অনেকেরই বাবা নাই, কথা কোন ঠিক কিনা? অনেকেরই মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, সন্তান জন্মের পরে মা বাবার চেহারাটা কেমন গো জীবনে কোনদিন দেখে নাই। ওই মা বাবা দুনিয়ার জমিন থেকে চিরজীবনের জন্য চলে গেছে, অনেক সন্তান মা বাবারে দেখছে গো, কিন্তু অন্ধকার কবরে শুয়ে গেছে। মা বাবা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কত ভালো কিছু পড়ার মনে চাইছে, কত ভালো কিছু খাবার মনে চাইছে, কিন্তু সন্তানের টাকা নাই, এই জন্য মা বাবারে ভালো একটা পোশাক পরাইতে পারে নাই, ভালো একটা খানা খাওয়াইতে পারে নাই, ও ভাই ভালোভাবে খেদমত করতে পারে নাই। কিন্তু মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, সন্তানের আজকে টাকা পয়সার অভাব নাই, ওই দুঃখিনী মা বাবা সোনার সংসার সাজাইয়া কোথায় গেল গো, কোথায় লুকায়া গেল? ওই মা বাবা কোথায় সাইরা চলে গেল? মা বাবার কথা স্মরণ হয়ে গেলে দিলের মধ্যে বড় কষ্ট লাগে, বড় ব্যথা লাগে। হাইরে মা বাবা কোথায় গেল, কোথায় গেল? ওই মা বাবারে কেহ যদি ফিরাইয়া আনতে যা, ও ভাই আনা সম্ভব হবে না। যেমনি ভাবে মূল্যবান সময় নামক হায়াতটারে ফিরাইয়া আনা সম্ভব না, কোনো মা বাবা দাদা দাদিরও
কবর থেকে ফিরাইয়া আনা সম্ভব না কথা কোন ঠিক কিনা ও ভাই এখানের মধ্যে কত বৃদ্ধ বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে চেহারার চামড়াগুলা নষ্ট হয়ে গেছে শক্তিগুলা নষ্ট হয়ে গেছে ও ভাই যে কোনো মুহূর্তে আজরাইল এসে জান কবজ করে নিয়ে চলে যাইতে পারে মসজিদের মাইকে যেই কোনো মুহূর্তে এলান হয়ে যাইতে পারে আজকে এই মুখে দুনিয়ার জমিন থেকে চলে গেছে ও ভাই যদি চলে যা আর যদি চলে যাওয়ার অবস্থা হয়ে যা এই সময়ে যদি বলে আমি আবার আমার যুবক বয়স আমি ফিরে যাইতে চাই তাহলে বলুন ফিরা কি সম্ভব হবে না না ফিরা সম্ভব হবে না কেননা মূল্যবান সময় নামক হায়াত মানুষের জীবন থেকে একবার চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না কথা কোন ঠিক কিনা ও ভাই এই জন্য মূল্যবান সময় নামক হায়াত থাকতে থাকতে এই মূল্যবান সময় নামক হায়াতটারে মূল্যায়ন করতে হবে দামি মনে করতে হবে দামি যারা মনে করবে দামি মনে কইরা এই মূল্যবান হায়াতটারে যারা যারাই কাজে লাগাইবে তারাই সফল হবে তারাই জান্নাতের মালিক হইবে আর যারা যারা এই মূল্যবান সময় নামক হায়াত পাইয়া নষ্ট করে দিবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অর্থাৎ জাহান্নামী হয়ে যাবে কেননা এই সময়টা বড় দামি জিনিস বড় মূল্যবান জিনিস আর এই মূল্যবান সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ইল্লা তবে তাহারা নই যাদের মধ্যে চারটা গুণ আছে যে চারটা গুণ আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামদের মধ্যে ছিলেন মুহতারাম হাজিরিন এখন ওই চারটা গুণ আমাদের মধ্যে আছে কিনা নাই এই জিনিসটা জানার দরকার আছে কিনা নাই এই জিনিসটা চারটা গুণ যদি আমরা যদি জানতে পারি তাহলে আমাদের মধ্যে ওজন দিতে পারব মাপ দিতে পারব আমরা কি আসলে জাহান্নামী নাকি জান্নাতি আসলে কি আমরা ক্ষতিগ্রস্ত নাকি সফল তো আসুন আমরা চারটা গুণ সর্বপ্রথম জেনে নেই চারটা গুণের মধ্য থেকে এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন গ্রহণ করেছে দ্বিতীয় নম্বর হইল ওয়ামিলুস সলিহাত এবং যারা নেক আমল অর্জন করেছে তিন নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক যারা হকের দাওয়াত দিয়েছেন চার নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর যারা ধৈর্য ধারণ করেছেন এই হইল মোট চারটা গুণ এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা সফল হবে জান্নাতি হবে আর যাদের মধ্যে থাকবে না তারাই হবে ক্ষতিগ্রস্ত এই জন্য এই চারটা গুণ আমরা সর্বপ্রথম জানলাম এখন চারটা গুণ যে জানছি চারটা গুণের মধ্য থেকে প্রথম নাম্বার যে ঈমান তো ঈমান কাকে বলা হয় নেক আমল কাকে বলা হয় এরপরে দাওয়াত কাকে বলা হয় ধৈর্য কাকে বলা হয় এই কাকে বলা হয় আমাদেরকে প্রত্যেককে জানার দরকার আছেনি তাহলে আসুন সর্বপ্রথম আমরা জেনে নেই ঈমান কাকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন গ্রহণ করেছে বিশ্বাস করেছে বিশ্বাস কাকে বলা হয় মুসলিম শরীফের এক নম্বর হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুহতারাম হাজিরিন হাদিসটা মোটামুটি লম্বা কয়েকটা বিষয় আছে এই হাদিসটার মধ্যে তো শুধু ঈমান কাকে বলা হয় এই কথাটা বোঝানোর জন্য শুধু একটা অংশ আপনাদের সামনে বলবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত উনি বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলতে লাগলেন ক্বালা ফা আখবিরনি আনিল ঈমান ওগো নবীজি আপনি আমাকে ঈমান সম্পর্কে অবগত করান ঈমান কাকে বলা হয় আপনি আমাকে জানান বলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره الله رسول سويتا কথার কথা বলেছেন
যেই ছয়টা কথাকে ঈমান বলা হয় এক নাম্বার হইল আমানতু বিল্লাহ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা আল্লাহর উপর বিশ্বাস আনা আল্লাহর উপর ঈমান আনা দ্বিতীয় নাম্বার হইল ওয়া মালাইকাতিহি এবং তাহার ফেরেশতাগণদের উপর ঈমান আনা তিন নাম্বার হইল ওয়া কুতুবিহি তাহার কিতাবসমূহের উপর ঈমান আনা চার নাম্বার হইল ওয়া রাসূলিহি তাহার রাসূলগণদের উপর ঈমান আনা পাঁচ নাম্বার হইল ওয়াল ইয়াউমিল আখির আখিরাত দিবসকে অর্থাৎ শেষ কালকে শেষ দিবসকে স্বীকার করা বিশ্বাস করা ছয় নাম্বার হলো ওয়া তুমিনা বিল্লাহি ওয়া তুমিনা বিল ওয়া তুমিনু বিল কাদিরি খাইরিহি ওয়া শাররি ভালো মন্দ যাহা কিছু হই তকদিরের উপরে বিশ্বাস করা এই ছয়টা কথাকে ঈমান বলা হয় আর এই ছয়টা কথার মধ্য থেকে কোনো একটা কথাকে যদি কেহ অস্বীকার করে তাহার ঈমান থাকবে না চলে যাবে ঈমান থাকবে না চলে যাবে এই জন্য এই ছয়টা কথার উপর পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে কেননা এই ছয়টা কথাকে ঈমান বলা হয় আর ঈমান বড় দামি জিনিস বড় মূল্যবান জিনিস কেমন দামি জিনিস কেমন মূল্যবান জিনিস মহতারাম হাজিরিন এই ঈমানের জন্য ঈমানওয়ালারা তারা নিজেদের ধন সম্পদ নিজের স্ত্রী সন্তান এমনকি নিজের জান পর্যন্ত আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছেন কেননা তাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা মহাব্বতে ভর পড়েছিল আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ঈমানদার যারা তাদের অন্তরে আমি আল্লাহর প্রতি মহাব্বতে ভালোবাসা ভরপুর মহতারাম হাজরিন ঈমানদারদের অন্তরের মধ্যে যে আল্লাহর প্রতি ভালোবাসা ভরপুর তার বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে শোনাই আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আল্লাহ স্বপ্নে যোগে আদেশ দিয়া দিলেন ও আমার পয়গম্বর আপনি আপনার প্রিয় বস্তুটাকে কোরবানি করুন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে ওঠে উনি 200 উট কোরবানি করলেন পরের রাত্রিতে আবার আদেশ দিলেন পরের দিন আবার 200 উট কোরবানি করলেন পরের রাত্রিতে আবার আদেশ দিলেন আবার ঘুম থেকে উঠে 200 উট কোরবানি করলেন আবার পরের রাত্রিতে যখন আল্লাহ আদেশ দিলেন তখন ইব্রাহিম নবী বলতে লাগলেন ও মালিক আমার প্রিয় বস্তু আমার যে পশু ছিল উট ছিল যা কিছু ছিল সব কিছুই কোরবানি করে দিয়েছি এখন আর আমি কি কোরবানি করব তখন আল্লাহ বলতে লাগলেন ও আমার পয়গম্বর এই পৃথিবীর মধ্যে আপনার সবচাইতে পছন্দের বস্তু পছন্দের জিনিস কি উট নাকি আপনার সন্তান তখন ইব্রাহিম নবী বলতে লাগলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে পছন্দের সবচাইতে মহাব্বতের জিনিস হইল আমার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন আমি আল্লাহ আপনার সন্তানকেই জবাই করার জন্য আদেশ দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে গেল এত বছর পরে আল্লাহ শেষ বয়সে আমাকে একটা সন্তান দিয়েছেন আবার বলতেছেন এই সন্তানটাকে জবাই কইরা দেওয়ার জন্য এখন যদি জবাই যদি না করি তাহলে তো আমার সন্তানের চাইতে আমার আল্লাহর প্রতি ভালোবাসা বেশি হবে না আল্লাহর চাইতে সন্তানের প্রতি বেশি ভালোবাসা হয়ে যাবে আর আল্লাহর প্রতি ভালোবাসা যদি কমতি চলে আসে সন্তানের প্রতি যদি ভালোবাসা বেশি হয় তাহলে তো আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না তো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার এই একটা সন্তান ইসমাইলের মতো সন্তান হাজার লক্ষ সন্তান কেন লক্ষ কোটি সন্তান যদি আল্লাহ দেয় আল্লাহকে রাজি খুশি করার জন্য লক্ষ কোটি সন্তান আমি কোরবানি করে দিতে প্রস্তুত আছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে রওনা করে ফেললেন বিবির কাছ থেকে সন্তানরে সাজাইয়া গুছাইয়া লইয়া রওনা করলেন এই দিকে ইবলিস শয়তান চিন্তা করল এখনই সুবর্ণ সুযোগ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর আদেশ থেকে দূরে রাখা বাধা প্রদান করা যদি ইব্রাহিম নবীকে যদি আদেশ থেকে যদি বাধা প্রদান করতে পারি গুমরাহ বানাইতে পারি ইব্রাহিম নবীর যত সন্তান দুনিয়ার জমিনে আসবে সমস্ত সন্তানকে আমি গুমরাহ বানাইতে পারব এই উদ্দেশ্য লইয়া সর্বপ্রথম হাজারের কাছে আসলেন আয়েশা বলতে লাগলেন হে আল্লাহর নবীর স্ত্রী হাজারা তুমি কি জানো নি তোমার সন্তান ইসমাইল লইয়া
তোমার স্বামী কোথায় গিয়েছেন এমনি হাজেরা আলাইহা সালাতু ওয়াসসালাম বলতে লাগলেন আমার সন্তান ইসমাঈলকে লইয়া আমার স্বামী জ্বালানি সংগ্রহ করার জন্য গিয়েছেন অর্থাৎ লাকড়ি সংগ্রহ করার জন্য গিয়েছেন এমনি ইবলিস শয়তান জানা দিলেন রে হাজেরা তোমার সন্তান ইসমাঈলকে লইয়া জ্বালানি সংগ্রহ করার জন্য যাই নাই তোমার সন্তানকে লইয়া জবাই করার জন্য গিয়েছেন এমনি হাজেরা আলাইহা সালাতু ওয়াসসালাম বলতে লাগলেন না 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 আমার বিশ্বাস হই না ইয়াকিন হই না কেন না আমার স্বামী আমার সন্তান রে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে বেশি ভালোবাসে আর যেই স্বামী নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে গো ওই সন্তান রে কেমনে জবাই করবে আমার বিশ্বাস হই না এমনি ইবলিস শয়তান জানায়া দিলেন ওরে হাজেরা বিশ্বাস করো আর না করো আমার মহান আল্লাহ আদেশ দিয়েছে তোমার সন্তান রে জবাই কইরা দেওয়ার জন্য এমনি হাজেরা আলাইহা সালাতু ওয়াসসালাম আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের নাম যেই মুহূর্তে শুনল এমনি হাজেরা বলতে লাগলেন রে ইবলিস আমার মহান আল্লাহ যদি আদেশ দিয়া থাকে আমার মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার ইসমাঈলের মতো সন্তানকে আমি হাজেরা হাজারবার কোরবানি করে দিতে প্রস্তুত আছি যখন হাজেরা আলাইহা সালাতু ওয়াসসালাম ইবলিসকে এই কথা জানাইয়া দিলেন ইবলিস শয়তান তখন চিন্তা করলেন হাজেরা মহিলা মানুষ বিড়ি মানুষ বাপসিলাম বিড়ি মানুষের ধোকা দিলে ধোকার মধ্যে ফইরা যাবে বুদ্ধিটা একটু কম জ্ঞানটা একটু কম কিন্তু হাজেরাকে দেখতেছি হাজারবার চেষ্টা করলো কোনো লাভ হবে না ধোকা দেওয়া তখন চিন্তা করল হাজেরাকে যেহেতু দুঃখা দেওয়ার জন্য আসছিলাম পারছি না ইসমাঈল যেহেতু ছোট ইসমাঈলকে মনে হয় দুঃখা দিলে দুঃখার মধ্যে ফিরা যাবে ওই ইবলিস জানে না তার ধারণা নাই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে আল্লাহর একজন পয়গম্বর হাজারবার চেষ্টা করলো যে কোনো লাভ হবে না ওই ইবলিস শয়তানের জানা নাই ইবলিস শয়তান ইসমাঈল নবীর কাছে গিয়া বলতে লাগলেন হে ইসমাঈল তুমি জানো নি তোমার আব্বা তোমারে কিসের জন্য নিয়ে আসছে এমনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম জানায়া দিলেন আমার আব্বা আমার জ্বালানি সংগ্রহ করার জন্য নিয়ে আসছে এমনি ইবলিস বলতে লাগলেন না রে না তোমার আব্বা তোমার জ্বালানি সংগ্রহ করার জন্য নিয়ে আসে নাই তাহলে কিসের জন্য নিয়ে আসছে তোমার আব্বা তোমারে জবাই কইরা দেওয়ার জন্য নিয়ে আসছে এমনি হযরত ইসমাঈল বলতে লাগলেন না না আমার বিশ্বাস হই না আমার ইয়াকিন হই না গো কেননা আমার আব্বা আমার এই জীবনের চাইতে বেশি ভালোবাসে আমার আব্বা আমারে জবাই করতে পারে না এমনি ইবলিস শয়তান বলতে লাগলেন রে ইসমাঈল বিশ্বাস করো আর না করো রে এটাই কিন্তু বাস্তব আমার মহান আল্লাহ আদেশ দিয়েছেন তোমার আব্বারে তোমারে জবাই কইরা দেওয়ার জন্য এমনি ইসমাঈল নবী মহান আল্লাহর নাম শোনা মাত্র ওই ইসমাঈল জানায়া দিলেন রে ইবলিস আমার মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আদেশ দেয়া থাকে আমার মহান আল্লাহর আদেশটা পালন করার জন্য আমার আল্লাহর আদেশটা আমি পালন করার জন্য আমার আব্বা পালন করার জন্য একবার কেন রে হাজারবার আমার আব্বার শরীর নিচে আমি সবাই হইতে রাজি আছি ইবলিস শয়তান তখন বুঝতে পারলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ধোঁকা দেওয়া সম্ভব না
ওই ইবলিসকে তিনটা জায়গার মধ্যে ঢিল মারলেন পাথর দিয়া। ইবলিস শয়তান চলে গেলেন। ইসমাইল নবী বাবা ইব্রাহিমকে বলতে লাগলেন, হে আমার আব্বা, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন নাকি আপনাকে আদেশ দিয়েছেন আমারে জবাই কইরা দেওয়ার জন্য। আব্বা গো, কথাটা কতটুকু সত্য? এমনি ইব্রাহিম নবী বলতে লাগলেন, ফলাইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আলবাউকা ফানজুর মাযা তারা। ওরে আমার কলিজার সন্তান ইসমাইল, আমার মহান আল্লাহ স্বপ্নে যুগে আমারে আদেশ দিয়া দিছে তোমারে জবাই কইরা দেওয়ার জন্য রে। আমি স্বপ্নে যুগে দেখছি তোমারে জবাই করতেছি। আরে ইসমাইল, এখন বলো আমি বাস্তবায়ন করব, এখন বলো তোমার মতামত কি? এমনি ইসমাইল নবী জানাইয়া দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, ওগো আমার আব্বা মহান আল্লাহ, যদি আপনারে আদেশ দিয়া থাকে আপনি মহান আল্লাহর আদেশ পালন করুন গো। আল্লাহর আদেশ পালন করতে গিয়া ইনশাআল্লাহ আমার মহান আল্লাহ যদি চা আমারে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা জানাইয়া দিয়া উনি চোখের পানি সাইরা সাইরা কান্দে আর বলে, আব্বা গো, ও আমার বাবা মহান আল্লাহ যে আদেশ দিয়েছে আমারে জবাই কইরা দেওয়ার জন্যে, এই কথাটা আপনি কেন আগে জানাইলেন না? আব্বা, যদি আগে জানাইতে আমি আমার মা জননীর কাছ থেকে জীবনের শেষ বিদায় লইয়া আমি আসতে পারতাম। ওগো আমার আব্বা, আমি আমার মা জননীর কাছ থেকে আমি জীবনের শেষ বিদায় লইয়া আসতে পারি নাই। ও আমার আব্বা, এই জন্যে আপনি আমার সঙ্গে ওয়াদা করুন, আপনি আমার মনের দুইটা আশা পূরণ করবেননি। এমনি ইব্রাহিম নবী জানাইয়া দিলেন, ওরে পুত্র ইসমাইল, তোমার মনের মধ্যে কি আশা আছে আমি আব্বার কাছে একবার বলে দেখো, আমি আব্বা তোমার মনের আশাগুলা পূরণ করব। এমনি ইসমাইল নবী জানাইয়া দিলেন, ও আমার বাবা, আমারে যে জবাই কইরা দিবে গো জবাই করার সময়, ও আমার বাবা গো, জবাই করার পরে আমার মা জননী যখন শুনবে আপনি আমারে জবাই কইরা দিছে, আমার মহান আল্লাহর আদেশ আপনি পূরণ করছে। ওগো আমার আব্বা, আমার মা জননী বড় আনন্দিত হবে, কিন্তু আমি তো আমার মা জননীর সন্তান, আর সন্তান হিসাবে আমার মা জননীর দিলের মধ্যে মহাব্বত আছে। ও আমার বাবা,
ওই মহব্বতের খাতিরে আমার মা জননী আমার কথা স্মরণ কইরা যখন কান্নাকাটি করবে আব্বা গো তখন কিন্তু আপনি নারাজ হইতে পারবেন না ত্যক্ত হইতে পারবেন না ওগো আমার আব্বা আমার মা জননী কান্না করতেই পারে কান্না করার কারণ আছে আব্বা আমার মা জননী আমারে বড় কষ্ট কইরা জন্ম দিছে ও আমার আব্বা গো আমি যখন আমার মা জননীর গর্ভে ছিলাম আমি তখন আমার মা জননীকে কত কষ্ট দিছি আমার মা জননী যখন খাওয়ার জন্য গিছে আমি একটা লাঠি মারছি লাঠি মারার কারণে আমার মা জননী খাইতে পারে নাই গো খাইতে পারে নাই খানার ফিলিটটা রাইখা আমার মা জননী চোখের পানি সাইরা দিয়া উইঠা গেছে ও আমার আব্বা আমার মা জননী যখন ঘুমানোর জন্য গেছে গো আমার মা জননীরে লাঠি মারছি আমার মা জননী ঘুমাইতে পারে নাই সমস্ত রাত ভোর জায়গা বৈশা রইছে আব্বা গো আমার মা জননী যখন জন্ম দিছে তখন বড় কষ্ট করছে আমার মা জননীর জন্ম দেওয়ার পরে আমার মহান আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিয়েছেন আমার এবং আমার মা জননীরে শূন্য মরুভূমির মধ্যে রেখে চলে আসার জন্যে আব্বা গো আমার মা জননী এবং আমাকে শূন্য মরুভূমির মধ্যে রেখে চলে আসছিলেন ওই শূন্য মরুভূমির মধ্যে কোনো খাবারের ব্যবস্থা ছিল না কোনো পানির ব্যবস্থা ছিল না কোনো ঘর বাড়ি ছিল না ও আমার বাবা কোনো মানুষ ছিল না ওই শূন্য মরুভূমির মধ্যে আমার মা জননী বড় কষ্ট কইরা আমারে লালন পালন করছে আব্বা গো কষ্ট কইরা যেহেতু লালন পালন করছে আমার মা জননীর দিলের মধ্যে আমার প্রতি মহাব্বত বেশি থাকতে পারে আর মহাব্বত বেশি থাকার কারণে আমার মা জননী কান্না করতে পারে কান্না করার পরে আপনি কিন্তু ত্যক্ত হইতে পারবেন না আব্বা এটা হইল এক নম্বর আশা আর দ্বিতীয় নম্বর আশা হইল আপনি যখন আমারে জবাই কইয়া দিবেন ওই জবাই করার সময় আমার শরীরের মধ্যে যে জামাটা থাকবে গো ওই জামাটা তো রক্তে ভরপুর হয়ে যাবে আব্বা ওই রক্ত মাখা জামাটা কিন্তু আপনি ফালাইয়া দিয়েন না ওই রক্ত মাখা জামাটা আমার মা জননীর কাছে নিয়া দিবেন আমার মা জননী এই রক্ত মাখা জামাটা পাইয়া বড় আনন্দিত হবে আমার মা জননী আমারে না যখন পাইবে আমারে হারানোর বেতাই ব্যতীত হইয়া যখন আমার মা জননী যখন কান্না করবে গো এই জামাটা দেখা কমপক্ষে হলেও একটু কানে ভিতরের মধ্যে সান্ত্বনা দিতে পারবে আব্বা গো এই জন্য জামাটা ফালাইয়া দিয়েন না আমার মা জননীর কাছে নিয়া দিনেন এমনি ইব্রাহিম নবী জানাইয়া দিলেন ঠিক আছে তোমার এই দুইটা আশা আমি আব্বা পূরণ করে দিব ও ইসমাইল এবার বলো রে তোমারে যে জবাই করব কোন পদ্ধতিতে জবাই করব কেমনে জবাই করলে তোমার বেশি কষ্ট হবে না আমি আব্বারে জানাও এমনি ইসমাইল নবী বলতে লাগলেন আব্বা এক নম্বর পদ্ধতি হলো আপনি যখন জবাই করবেন ওই জবাই করার সময় আমার হাত পা গুলা টাইট কইরা ভালো কইরা বান মারবেন কেন জানেননি ও আমার আব্বা মানুষের মৃত্যুটা বড় কষ্টদায়ক মানুষ যখন মৃত্যু বরণ করে গো
বড় কষ্ট পায় বড় ব্যথা পায় কষ্টের কারণে মানুষের হুঁশ পর্যন্ত থাকে না জ্ঞান পর্যন্ত থাকে না আব্বা গো আমারে যখন জবাই করবেন আমার মৃত্যুর সময় আমার হুঁশ নাও থাকতে পারে আর যদি বেহুঁশ অবস্থায় আমার হাত পা গুনা যদি আমার জানতে যদি আপনার শরীরের মধ্যে যদি লাইগা জাগো ও আমার বাবা আপনার সঙ্গে বিয়াদবি হয়ে যাবে আব্বা বিয়াদবি যদি হয়ে যা আব্বা গো আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে আল্লাহ যদি নারাজ হয়ে যা আমার মহান আল্লাহর সামনে আল্লাহর কাব গড়াই দার হরাই দার কদ্দার হইতে হবে আমি আল্লাহর কাব গড়াই দার হইতে চাই না আমার বড় শরম লাগে আব্বা এটা হলো এক নম্বর পদ্ধতি আর দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো যখন জবাই করবেন আপনি আপনার দুইটা চোখ ভালো কইরা বান মারবেন বান দিয়ে গিয়ে জবাই করবেন কেননা বান যদি না দেন আপনি যদি আমার জবাই করার জন্য যদি যান স্বাভাবিক আপনার নজরটা আমার চেহারার দিকে পড়বে আর আমি যেহেতু আপনার সন্তান সন্তান হিসাবে তো আমার প্রতি তো আপনার অন্তরে মায়া মহাব্বত আছে অতএব জবাই করার সময় যখন আমার চেহারার দিকে তাকাইবেন ওঠো মিঠিকভাবে আমার প্রতি মায়া জন্ম হবে মহাব্বত জন্ম হবে আর যদি মায়া মহাব্বত যদি জন্ম হয় তাহলে আল্লাহর আদেশটা পালন করতে গিয়ে একটু অসুবিধা হয়ে যাবে আর আল্লাহর আদেশটা যদি একটু অসুবিধা যদি হয়ে যায় পালন করতে গিয়া আমার মহান আল্লাহ নারাজ হয়ে যাবে অতএব আমি যেই সিস্টেমে বলছি আমাকে জবাই করার জন্য এই দুই পদ্ধতিতে আপনি আমাকে জবাই করেন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তানের হাত পাগুলা ভালো কইরা বাঁধলেন এরপরে নিজের দুইটা চোখ বাঁধলেন সন্তানের চোখ বাঁধলেন বাইদা সন্তানকে জবাই করার জন্য গেছে যখন জবাই করার জন্য গেছে এই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুরিকে আদেশ দিয়া দিছেন রে সুরি সাবধান আমার বন্ধু ইসমাইলের গলা কাটবে তো দূরের কথা একটা ফসম যাতে না কাটে আল্লাহ আদেশ দিয়া দিছে সুরি দিয়া হাজার বার ফুসাইলে কোনো লাভ হবে মোহতারাম হাজিরিন ইব্রাহিম নবী সুরি দিয়া ইসমাইল নবীর গলার মধ্যে সালায়া দিছে যখন সুরি সালায়া দিছে এই সুরি দিয়া যখন ফুসানি আরম্ভ করছে ফুসাইতে আছে ফুসাইতে আছে ফুসাইতে আছে গলা তো আর কাটে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এক পর্যায়ে ত্যক্ত হয়ে গেলেন রাগে রাগান্বিত হয়ে গেলেন যে এত চেষ্টা করতেছি এত ধারালো সুরি নিয়ে আসছি এরপর সন্তানের গলা কাটে না কেন মনে হয় বোতা সুরি নিয়ে আসছি আর না হয় গলা কাটবে না কেন একটা পর্যায়ে ত্যক্ত হইয়া রাগে রাগান্বিত হইয়া সুরিটাকে ঢিল মাইরা দূরে ফালাইয়া দিলেন দূরে যখন ফালাইয়া দিছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের চোখের বাম খুলছে খোলার পরে সুরিকে তালাশ করতে লাগলেন তালাশ করতে করতে লক্ষ্য করে দেখে যেই জায়গাতে গিয়া সুরিটা পড়ছে ওই জায়গার মধ্যে একটা পাথরের উপরে পড়ছে আর পাথরের উপরে পড়ার কারণে সুরির ধারের কারণে পাথরটাকে এটা দুই ভাগ হয়ে গেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বড় পেরেশান হয়ে গেলেন কি ব্যাপার এত ধারালো সুরি নিয়ে আসছি যেই ধারের কারণে পাথর কাইটা দুই ভাগ হয়ে গেছে আর আমার সন্তানের গলা কাটে না আমার তো কোনো কিছু বুঝে আসতেছে না এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুরির জবান খুলে দিলেন সুরি ইব্রাহিম নবীকে ডাইখা ডাইখা বলতে লাগলেন ও আল্লাহর পয়গম্বর আপনি আপনার সন্তানকে জবাই করার জন্য একবার চেষ্টা করেছেন আর আমার মহান রব আমার মহান আল্লাহ আমারে 70 বার নিষেধ দিছেন যাতে আপনার সন্তানের গলা যাতে না কাটে মহতারাম হাজিরিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম শরীর এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে টেনশন করতে লাগলেন এক পর্যায়ে ইব্রাহিম নবী চিন্তা করলেন যেমনি ভাবি হোক আল্লাহর আদেশটা পালন করতেই হবে বোতাসুরি হোক আর ধারালুই হোক যেমনি ভাবি হোক আমার সন্তানের গলা কাটতে হবে আল্লাহর আদেশ পালন করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই চিন্তা কইরা আবার শরীরটা হাতে লইলেন লইয়া গিয়া গলার মধ্যে ফুস মারবে এমন সময় মহান আল্লাহ জিবরাইলকে ডাক মারলেন রে জিবরাইল
জান্নাতের ভিতরে দেখে একটা দুম্বা লইয়া যাও আমার বন্ধু ইসমাইল কে গলা কাটার আগে আগে দুনিয়ার জমিনে চলে যাও আমার বন্ধু ইব্রাহিমের হাতের ছুরি দিয়া ইসমাইলের গলার মধ্যে লাগাইবার আগে আগে জান্নাতি দুম্বা লইয়া শরীর নিচে গিয়া ধরে দাও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন আমার মহান আল্লাহ যে আমারে আদেশ দিয়েছেন এই অল্প সময়ের ভিতরে আমি কেমনে দুনিয়ার জমিনে যাব শরীরটা লইয়া দাঁড়িয়ে রয়েছে যেই কোনো মুহূর্তে গলার মধ্যে ফোঁস মারবে এই অল্প সময়ের ভিতরে আমি কেমনে দুনিয়ার জমিনে যাব এর আগে আগে যদি ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলের গলা যদি কাইটা ফেলে আমার মহান আল্লাহর আদেশ আমি পালন করতে পারব না আমার মহান আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে আল্লাহ যদি নারাজ হয়ে যা আমি বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব হযরত জিবরাইল আমিন এই কথা চিন্তা কইরা ফেরেশতাদের মধ্যে ফইরা জিবরাইল আমিন জান্নাতের ভিতরে গিয়া জান্নাতি একটা দুম্বা লইয়া উনি উনার শৈশত নূরের পাখা এক সঙ্গে সাইরা দিয়া দুনিয়ার জমিনের দিকে একটা টান মারলো ওই টান মারার সঙ্গে সঙ্গে উনি জবান দ্বারা উচ্চারণ করা আরম্ভ করলো আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাকবীর যখন দিয়া দিছে গো জমিনের মধ্যে থাকা অবস্থায় ইব্রাহিম নবী বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম নবী যখন এই শব্দটা বলল নিচে শরীর নিচে শোয়া থাকা অবস্থায় হযরত ইসমাইল বলতে লাগলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সন্তান বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর বাবা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এই দুইটা শব্দ বলতে গিয়া যতটুকু সময় অতিবাহিত হইছে ও ভাই ওই সময়ের ভিতরে হযরত জিবরাইল দুনিয়ার জমিনে আইসা ইব্রাহিম নবীর শরীর নিচে দুম্বা তারে যখন ধইরা দিল সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বইলা ফুস মারার সঙ্গে সঙ্গে ওই দুম্বাটা কাইটা সঙ্গে সঙ্গে কোরবানি হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওই দুম্বাটা কোরবানি হয়ে গেছে ইব্রাহিম নবী বড় আনন্দিত বড় খুশি যে এত চেষ্টা করার পর আমি আমার মহান আল্লাহর আদেশটা আমি পূরণ করতে পারছি পালন করতে পারছি আল্লাহ আমার তৌফিক দিয়েছেন এত করে আমি আল্লাহর আদেশটা পালন করতে পারছি আলহামদুলিল্লাহ বড় আনন্দিত বড় খুশি মহতারাম হাজরিন যেই মুহূর্তে ইব্রাহিম নবী উনি উনার চোখের বান্ধন খুললেন খুইলা লক্ষ্য করে দেখে সন্তান কাটবে তো দূরের কথায় একটা কোথায় থেকে যেন একটা দুম্বা ইসা কাইটা কোরবানি হয়ে গেছে তখন তো আরো বেশি ফেরেশতাদের মধ্যে পড়ে গেলেন কি ব্যাপার আমি তো ভাবছিলাম আমার মহান আল্লাহ আমার কোরবানিটা কবুল করছে এখন তো দেখি আমার কোরবানি কবুল হইছে না আমার কোরবানি জবাই হইছে না মনে হয় আমার আল্লাহ আমার প্রতি নারাজ ইব্রাহিম নবী টেনশন করতে লাগলেন এমন সময় আল্লাহ জানাইয়া দিলেন হে আমার পয়গম্বর ইব্রাহিম আপনি টেনশন কইরেন না চিন্তা কইরেন না আমি আল্লাহ আপনার সন্তানকে কোরবানি করার জন্য আপনাকে আদেশ দিয়েছিলাম ঠিকই কিন্তু আমার উদ্দেশ্য কোরবানি করা না আমার উদ্দেশ্য হইল আপনি ইব্রাহিম নবীকে পরীক্ষা করা অগ্নবী আপনার অন্তরের মধ্যে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে সন্তানের প্রতি বেশি মহাব্বত নাকি আমি আল্লাহর প্রতি বেশি মহাব্বত অগো পয়গম্বর আপনি প্রমাণ করে দিয়েছেন দুনিয়ার সব কিছুর চাইতে সন্তানের চাইতে আমি আল্লাহকে যে আপনি বেশি ভালোবাসেন প্রমাণ করে দিয়েছে আপনি প্রমাণ করে দিয়েছেন আপনি উত্তীর্ণ হয়ে গেছেন পাস হয়ে গেছেন মহতারাম হাজরিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর আদেশটা পালন করতে গিয়া আল্লাহকে রাজি খুশি করতে গিয়া আল্লাহকে মহব্বত করতে গিয়া উনি ওনার সন্তান ইসমাঈলের গলার মধ্যে ছুরি চালাইতে গিয়া একটু দ্বিধাবোধ করেন কেমন ভালোবাসা ছিল আল্লাহর প্রতি অন্তরের মধ্যে এইজন্য এমন ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আনতে হবে এমন ঈমান আমাদের আনতে হবে যদি এমন ঈমানদার যদি হতে পারি তাহলেই আমরা সফল হইতে পারব আর সফল হইতে পারলেই জান্নাতের মেহমান হওয়া যাবে মহতারাম হাজরিন কেননা আল্লাহ বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিন্তু চারটা গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই ওই চার গুণের মধ্য থেকে এক নাম্বার হলো ঈমান ঈমান কাকে বলা হয় ইহা সম্পর্কে আলোচনা করেছি তো দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়ামিলুস সলিহাত এবং যারা নেক আমল অর্জন করেছে দ্বিতীয় নাম্বার হইল নেক আমল তো এখন আসুন নেক আমল কাকে বলা হয় মহতারাম হাজরিন এই পৃথিবীর জমিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজকেই নেক আমল বলা হয় আমরা সাধারণত আমরা বুঝি নেক আমল বলতে বুঝি পাঁচ ওয়াক্ত নামাজই পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন তেলাওয়াত হজ করা জিকির করা যাকাত দেওয়া এইগুলোই বুঝি নেক আমল না ভাই এইগুলা ছাড়া অনেক নেক আমল আছে আপনি আমার সঙ্গে ভালো আচরণ করলেন আপনি আমার উপকার করলেন আপনাকে আমি সালাম দিলাম আপনি আমাকে সালাম দিলেন ভাই এমন ধরনের অনেক ধরনের নেক আমল আছে তবে যত ধরনের নেক আমলই থাকুক না কেন এই পৃথিবীর মধ্যে যত নেক আমলই থাকুক না কেন সমস্ত নেক আমলের মধ্য থেকে সবচাইতে বড় নেক আমলের নাম হইল পাঁচ ওয়াক্ত নামাজ বুখারী শরীফের 5970 নাম্বার হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন ক্বালা সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতে লাগলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ অগণবিজি এই পৃথিবীর মধ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য রাজি খুশি করার উদ্দেশ্যে সবচাইতে বড় নেক আমল কোনটা সবচাইতে পছন্দের আমল কোনটা আল্লাহর রাসূল তখন বলতে লাগলেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা আল্লাহর রাসূল বলতে লাগলেন নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করে নেওয়া হলো সবচাইতে বড় নেক আমল এই জন্য নামাজ যেহেতু সবচাইতে বড় নেক আমল এই নামাজ পাঁচ ওয়াক্ত আমাদেরকে সঠিকভাবে অর্থমতে আমাদেরকে আদায় করতে হবে কি হবে না আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে অর্থমতে আমাদেরকে আদায় করতে হবে কেননা হাসরের কঠিন ময়দানে আল্লাহর রাসূল বলেছেন সর্বপ্রথম মানুষদেরকে নামাজের কথা জিজ্ঞাসা করবে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে ও আমার বান্দা বান্দিরা তোমাদেরকে যে আমি দুনিয়ার জমিনে পাঠাইছিলাম তোমরা নামাজ পড়ছো কিনা যদি নামাজের ব্যাপারে যদি হিসাব যদি কেহ দিতে পারে তাহলে সে সফল হয়ে যাবে অর্থাৎ জান্নাতি হয়ে যাইবে আর যদি কেহ যদি হিসাব যদি না দিতে পারে তাহলে কিন্তু উপায় নাই ডাইরেক্ট জাহান্নামে মহতারাম হাজরিন এই কারণে জাহান্নামের মধ্যে যাইতে চান নাকি জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে আমরা সবাই যাইতে চাই জান্নাতের মধ্যে যাইতে চাইলে কি করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে ঠিকভাবে আদায় করতে হবে এখন এই কথাটা আমরা আমাদের জবান দ্বারা শুধু স্বীকার করেছি জবান দ্বারা স্বীকার করলেই চলবে না অন্তর দ্বারা অন্তর থেকে স্বীকার করতে হবে আমাদের মধ্যে এমন কিছু লোক আছে জবান দ্বারা স্বীকার করে যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব নামাজের সময় হয়ে গেলে তাদেরকে বিচারা পাওয়া যায় না তাদেরকে তালাশ কইরা পাওয়া যায় না মহতারাম হাজরিন এটা তো ইমানদারদের গুণ না তাদেরকে জিজ্ঞাসা করলে যে ভাই নামাজ আদায় করেন না কেন তখন বলে যে হুজুর এই যে বর্তমান শীত শীতের কারণে দেখা গেছে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া মসজিদের মধ্যে যাব বা বিভিন্ন ধরনের অজুহাত দেখায় যে বিভিন্ন কাজ কর্মের থাকার কারণে কাজ কর্মের ব্যস্ততা থাকার কারণে মসজিদের মধ্যে যাইতে পারি না নামাজ আদায় করতে পারি না মহতারাম হাজরিন এটা কিন্তু ইমানদারদের গুণ না এটা কিন্তু মুত্তাকিনদের গুণ না ইমানদারদের গুণ হইল
আমার আপনার সামনে যত ধরনের কাজ কর্মই আসুক না কেন সমস্ত কাজকে লাথি মাইরা অতিক্রম কইরা সমস্ত শীতকে অতিক্রম কইরা আরামের বিছানাকে হারাম কইরা ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া আল্লাহর সামনে গিয়া দাঁড়ায় যাওয়া ইমানদারদের গুণ হইল এটা তো ইমানদারদের গুণ এইটা কেন এক হওয়ার কারণ আছে কারণ হইল ইমানদারদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভয়ে একবার ভরপুর আল্লাহকে বড় ভয় পা আল্লাহর জাহান্নামকে বড় ভয় পায় ইমানদারেরা আর যা আর যারা ভয় পায় না তারা নামাজ আদায় করতে পারে না ভালো কাজ করতে পারে না এই জন্য আল্লাহর ভয় আনতে হবে অন্তরের মধ্যে আবার আল্লাহর ভয় আনতে চাইলেও আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসে না মহতরম হাজিরিন কেন আসে না কারণ আছে কারণ হইল যেই দিলের মধ্যে গুনাহে একবারে বরফর হয়ে গেছে ওই দিলের মধ্যে তো অটোমেটিকভাবেই আল্লাহর ভয় আসবে না এই জন্য দিলের গুনাহকে গুলাকে দূর করতে হবে আল্লাহর কাছে মাফ চাইয়া ক্ষমা চাইয়া দিলের গুনাহগুলাকে অপরাধগুলাকে আল্লাহর কাছে ক্ষমা করাইতে হবে যদি ক্ষমা করাইতে পারি অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভয় আসবে আর ভয় আসলেই আমরা নেক আমল অর্জন করতে পারব এখন বলতে পারেন হুজুর আমার দিলের গুনাহগুলোকে যে আল্লাহর কাছে যে ক্ষমা করাইব আমি তো এমন নাফরমান এমন গুনাহগার গুনাহ করতে 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 নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছি জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত শেষ হয়ে গেছে আমার জানা মতে জীবনে কোনোদিন নেক আমল করি নাই শুধু গুনাহের কাজ করছি হুজুর আল্লাহর কাছে মাফ চাইলে তো আমার মনে হয় আমার দিলে বিশ্বাস জাগে আল্লাহ আমারে মাফ দিবে না মহতারাম হাজিরিন যারা দিলের মধ্যে এই চিন্তাটা আনেন বা এই চিন্তা করেন টেনশন কইরেন না চিন্তা কইরেন না আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও আমার বান্দা বান্দিরা তোমরা কি গুনাহ করে ফেলেছো অন্যায় করে ফেলেছো টেনশন করিও না চিন্তা করিও না আমি আল্লাহর কাছে মাফ চাইয়া দেখো চোখের দুইটা পানি চাই দুইটা চোখের পানি চাইরা দিয়া দেখো আমি আল্লাহকে আল্লাহ বইলে একবার ডাক দিয়া দেখো দিলের ভিতর থেকে একবার তৌবা কইরা দেখো তোমরা তৌবা করতে দিলে হবে আমি আল্লাহ মাফের ঘোষণা দিতে এক মুহূর্ত দিয়ে করব না মহতারাম হাজরিন এই কথাটা কি আমার নাকি আল্লাহ বলেছেন আল্লাহ বলেন عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا الله পাক রব্বুল আলামিন বলেন ও নবীজি আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দেন যে হে দুনিয়ার মানুষেরা তোমরা কি নিজেদের অন্তরের প্রতি নিজেদের প্রতি অবিচার করে ফেলেছো অপরাধ করে ফেলেছো আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাজ হয় না আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাইয়া দেখো মাফ চাইয়া দেখো তোমরা মাফ চাইতে দেরি হবে এই আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চয় মাফের ঘোষণা দিতে এক মুহূর্ত দেরি করব না মহতারাম হাজিরিন ছোট বড় যত গুনাহি করি না কেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ফিরাইয়া দিবে না কঠিন থেকে কঠিন গুনাহ করলো যে আল্লাহ যে মাফ করে দেন ক্ষমা করে দেন তার বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর কাছে দোয়া করলেন মোনাজাত দিলেন হে আমার রব আপনি আবুল আহাব বা দাহিয়াতুল কলবি এই দুইজন সাহাবীদের মধ্য থেকে যেই কোনো একজন সাহাবীকে আপনি দিনের জন্য কবুল করেন তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মুনাজাত থেকে কবুল করে নিলেন আল্লাহ ইসলামের জন্য আল্লাহ দহিয়াতুল কলবিকে কবুল করে নিলেন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূলের কাছে আয়েশা খবর দিয়া দিলেন অগুণবীজি আপনার মুনাজাতকে আল্লাহ কবুল করেছেন আগামীকাল আপনার কাছে দহিয়াতুল কলবি আসবে আয়েশা আপনার হাতে হাত রাইগা কালিমা পড়া মুসলমান হয়ে যাবে দেখা গেল পরের দিন আল্লাহর রাসূলের কাছে হযরত
দেহিয়াতুল কলবি আসছে যখন দেহিয়াতুল কলবি আসছে তখন আল্লাহর রাসূল দেহিয়াতুল কলবিকে বসার জন্য উনি ওনার পবিত্র শরীর থেকে একটা পবিত্র জাম একটা চাদর মুবারক ছিল এই চাদর মুবারকটা জমিনের মধ্যে বিছায়া দিয়েছে জমিনের মধ্যে বিছায়া দিয়েছে দেহিয়াতুল কলবি আয়েশা বসবে এই দেহিয়াতুল কলবি আয়েশা চাদর মুবারকের মধ্যে না বইসা দুইটা চোখের পানি চাইরা দিয়া চাদর মুবারকটাকে টান মাইরা হাতের মধ্যে লইয়া চোখের পানি চাইরা দিয়া কান্না করা আরম্ভ করলেন আর চাদর মুবারকটাকে সুমাইতে আরম্ভ করলেন আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ অগনবীজি আমি তো আসছি আপনার চাদর মুবারকের মধ্যে বসার জন্য নই এই চাদর মুবারকের মধ্যে বসার উপযুক্ত আমার হই নাই আমি আসছি আপনার কাছে আপনার হাতে হাত রাইখা কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাওয়ার জন্য অগনবীজি এই মুহূর্তে আপনি আমার কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন তখন আল্লাহর রাসূল দেহিয়াতুল কলবিকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিলেন এই যে মুসলমান হইছে এখন আনন্দিত হওয়ার কথা নাকি কান্নাকাটি করার কথা আনন্দিত হওয়ার কথা কিন্তু দেহিয়াতুল কলবি মুসলমান হয়ে যাওয়ার পরে এমন ভাবে জোরে জোরে চিৎকার মারতে আরম্ভ করলেন কান্না করার আরম্ভ করলেন এই দেহিয়াতুল কলবির কান্না দেখা আরো যে সাহাবীরা ছিল তারাও কান্না করা আরম্ভ করলো এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করছে যেমন কাহারো বাড়িতে কোনো মানুষ যদি মারা যায় ওই মৃতদেহের বাড়ির লোকেরা ঘরের লোকেরা যেই রকম ভাবে কান্নাকাটি করে ওই সাহাবীরা এবং দেহিয়াতুল কলবিও ঠিক তেরকম ভাবে কান্নাকাটি আরম্ভ কইরা দিছে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহিয়াতুল কলবিকে বলতে লাগলেন রে দেহিয়াতুল কলবি আমি নবী তোমারে জোরদবস্তি কইরা কালিমা পড়াইয়া মুসলমান বানাই নাই তুমি নিজে নিজে আমি নবীর কাছে আসছ আমি নবীর হাতের মধ্যে হাত রাখছ কালিমা পড়াইয়া মুসলমান হয়ে গেছো এখন তুমি আনন্দিত হওয়ার কথা কিন্তু আনন্দিত না হইয়া তুমি কেন কান্নাকাটি করতেছো ও দেহিয়াতুল কলবি আমি নবী তোমার কি আমার জবান দ্বারা কোনো ধরনের কষ্ট দিয়েছি নাকি আমার সাহাবীরা তোমারে কঠোর কথা বইলা কোনো কষ্ট দিয়েছে নাকি তুমি যে তোমার ধর্ম সাইরা তোমার বাপ দাদার ধর্ম সাইরা ইসলাম ধর্ম যে গ্রহণ করেছ এই কারণে তোমার বাপ দাদার ধর্মের প্রতি কি মায়ায় পয়রা মহাব্বতে পয়রা কান্নাকাটি করতেছ এমনি দেহিয়াতুল কলবি বলতে লাগলে অগনবীজি আমি আমার বাপ দাদার ধর্মের প্রতি মায়ায় পয়রা কান্নাকাটি করি না আমি কান্নাকাটি কোনি করি কেন অগনবীজি আপনি আমারে কোনো ধরনের কষ্ট দেন নাই আপনার সাহাবীরাও কোনো ধরনের কষ্ট দেন দেই নাই তাহলে তুমি কেন কান্নাকাটি করতেছ এমনি দেহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ অতীতে যে আমি গুনাহ করছি গো ওই গুনাহের দিকে লক্ষ্য কইরা আমি কান্নাকাটি করতেছি এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলতে লাগলেন ওরে দেহিয়াতুল কলবি অতীতে তুমি কি গুনাহ করেছো আমি নবীর কাছে একবার বলো একবার বলেই দেখো আমি নবী তোমার জন্য কোনো কিছু করতে পারি কিনা দেহিয়াতুল কলবিকে যখন এই কথা বললেন দেহিয়াতুল কলবি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ দাদার ধর্মের মধ্যে নিয়ম হইল কন্যা সন্তান হইলে ডাইরেক্ট জিন্দা কবর দিয়া ফেলা কেননা আমার বাপ দাদার ধর্মের লোকেরা তারা মনে করে কন্যা সন্তান হইলে একটা তাদের দেবতাদের পক্ষ থেকে একটা অভিশাপ আর ছেলে সন্তান হইলে তারা মনে করে দেবতাদের পক্ষ থেকে একটা পুরস্কার এ পুরস্কার হিসাবে ছেলে সন্তানকে বড় আদর যত্ন কইরা বড় করে আর কন্যা সন্তানকে ডাইরেক্ট জিন্দা কবর দেয়া ফেলে তো আমার বাপ দাদার নিয়ম অনুযায়ী ধর্মের সিস্টেম অনুযায়ী আমি আমার অনেকগুলা কন্যা সন্তানকে ডাইরেক্ট জিন্দা কবর দিছি কিন্তু শেষ বেলা শেষ মুহূর্তে আমি আমার একটা কন্যা সন্তানকে ডাইরেক্ট জিন্দা কবর দিছি যেই সন্তানের নাম হলো জামিলা ওই সন্তানটাকে যে জিন্দা কবর দিছি তার বয়স ছিল 7 বছর ওই সন্তানটাকে জিন্দা কবর দিয়া এখন ঘুমাইতে গেলে আমার ভালো লাগে না
আমার অন্তরের মধ্যে বড় কষ্ট হয়, খাইতে গেলে ভালো লাগে না, শান্তি লাগে না, ঘুমাইতে গেলে শান্তি লাগে না, ইয়া রাসূলুল্লাহ এত বড় অপরাধ করে ফেলেছি, এত বড় নাফরমানি করে ফেলেছি। অগণবীজি আমার সন্তানটার বয়স যখন 7 বছর, 7 বছর পরে আমি বাড়িতে আসলাম, আমার সন্তানটা যখন আমার স্ত্রীর গর্ভের মধ্যে ছিলেন, আমার বিবিকে আমি বলে দিয়ে গেছিলাম, ও বিবি যেই সন্তান তোমার গর্ভের মধ্যে আছে এই সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, এই সন্তানটা যদি ছেলে সন্তান হই আদর যত্ন কইরা বড় কইরো, আর যদি কন্যা সন্তান হই ডাইরেক্ট তুমি জিন্দা কবর দিয়া দিও। অগণবীজি 7 বছর পরে বাড়িতে আসলাম, আয়েশা একদিন দুই দিন তিন দিন চলে যাওয়ার পর আমার কাছে আব্বু আব্বু বইলা আয়েশা জড়াইয়া ধরলো। তখন আমার বিবিরে বলতে লাগলাম, রে বিবি এই কন্যা সন্তান কার? আমার দিয়ে আয়েশা আয়েশা আব্বা আব্বা বইলা আয়েশা জড়াইয়া ধরছে। তখন অগণবীজি আমার স্ত্রী আমাকে বলতে লাগলেন, এই সন্তানটা অন্য কাহারো না, আপনারই কন্যা সন্তান। ওই যে 7 বছর আগে যে আপনি দেখে গেছিলেন আমার গর্ভের মধ্যে সন্তান ছিল, ওই সন্তানটা ছেলে সন্তান হয়েছিল না, একটা কন্যা সন্তান হয়েছিল। অগণবীজি তখন আমার বিবিরে বলতে লাগলাম, ও বিবি তুমি তো আমার কথার বাহিরে চলে গেলে, আমার কথা তো রাখলা না। অগণবীজি তখন আমার বিবি আমাকে বলতে লাগলেন, হে প্রাণের স্বামী, আপনার এই কথাটা রাখার জন্য আমি অনেক চেষ্টা করেছি। অগো প্রাণের স্বামী, যখন হত্যা করার জন্য যখন যাইতাম স্বামী গো, আপনার কন্যা সন্তানের চেহারাটা আর আপনার চেহারাটা এক রকম দেখতে। অগো স্বামী, আমার কন্যা সন্তানের চেহারার মধ্যে আপনার চেহারা যখন আমি দেখতে পাইতাম, আমি তখন মায়ায় পয়রা যাইতাম, মহাব্বতে পয়রা যাইতাম, আর মহাব্বতে পয়রা আপনার কন্যা সন্তানকে আর আমি হত্যা করতে পারি নাই। অগো প্রাণের স্বামী, যেহেতু বড় হয়ে গেছে, আসুন আমরা দুইজন মিল্লা আমরা এই সন্তানটার হত্যা না করি, আমরা বড় করি। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিটা যখন আমার এই কথা জানাইয়া দিল, আমার বিবির মনের দিকে লক্ষ্য কইরা, আমার বিবির চেহারার দিকে লক্ষ্য কইরা, আর আমার কন্যা সন্তানটারে আমি হত্যা করলাম না, আমার এই কন্যা সন্তানটারে লালন পালন করা আরম্ভ করলাম। দিন যখন অতিবাহিত হইতে লাগলেন, ও ভাই দিন সময় যখন অতিবাহিত হইতে লাগলেন, ওই যে দেহিয়াতুল কালবির গোষ্ঠীর লোকেরা দেহিয়াতুল কালবিকে বিভিন্ন ধরনের কথাবার্তা বইলা দিলের মধ্যে আঘাত করতে লাগলেন। ওই দিলের মধ্যে আঘাত করার কারণে দেহিয়াতুল কালবির দিলটা বাঙ্গা সুরমার হয়ে গেল। দেহিয়াতুল কালবি বুঝতে পারলো, আর বুঝি সন্তান রে বাঁচানো সম্ভব না, সন্তান রে জবাই কইরা দিতে হবে, সন্তান রে ডাইরেক্ট জিন্দা কবর দিয়া দিতে হবে। এখন এই কথাটা কন্যা সন্তানের কাছে বললে, কন্যা সন্তান আমার সঙ্গে যাবে না, আমার স্ত্রীর কাছে বললে, আমার স্ত্রীও আমার কন্যা সন্তানটাকে নেবার জন্য দিবে না। তখন প্রাণের স্ত্রীর কাছে গিয়া দেহিয়াতুল কালবি বলতে লাগলেন, ও প্রাণের স্ত্রী, অনেক দিন হয়ে গেছে আমি তোমার বাবার বাড়িতে বেড়াই যাই না। ওরে প্রাণের বিবি, তোমার কন্যা সন্তানটারে সাজাইয়া গুছাইয়া দৌড়ে তোমার এই সন্তানটারে লইয়া তোমার বাবার বাড়িতে বেড়াইয়া আসি। অগণবীজি আমার এই স্ত্রীকে যখন এই কথাটা বললাম, আমার বিবিটা বড় আনন্দিত হইয়া বড় খুশি হইয়া আমার কন্যা সন্তানটারে বড় সাজাইয়া গুছাইয়া দিল, আর আমি আমার কন্যা সন্তানকে লইয়া রওনা করে ফেললাম আমার বিবিটা বাড়ির গাতলা সারে না। আমার বিবিটা আমার দিকে এবং আমার সন্তানের দিকে তাকাইয়া রইল। ও ভাই দেহিয়াতুল কলবি বলে, আমি যতটুকু দূরে গেছি গো, যতটুকু আমার দেখা গেছে আমার বিবিটা বাড়ির গাতলার মধ্যে দাঁড়ায় রয়েছে, আমি যখন অনেক দূরে চলে গেলাম লক্ষ্য করে দেখি আমার বিবিরে দেখা যাবে তো দূরের কথা, আমার এলাকায় ভালো কইরা দেখা যায় না। তখন আমার এই কন্যা সন্তানটারে
জমিনের মধ্যে নামাইলাম মরুভূমির গরম বালি এই গরম বালির মধ্যে মুহতারাম হাজেরিন কন্যা সন্তানটারে নামায়া দিছে কন্যা সন্তান 7 বছরের মাসুম বাচ্চা ওই বাচ্চাটা মরুভূমির গরম বালি দিয়ে হাঁটতে লাগলেন বাবাকে একবারও বলে না ও আমার আব্বা আমার বড় কষ্ট হইতেছে আমার পায়ের মধ্যে বড় গরম লাগতেছে আপনি আমার কোলে তুলে নেন একবারও বাবাকে এই কথা বলে না কেন বলে না বাবার নি আবার কষ্ট হই এই চিন্তা কইরা বাবাকে বলে না বাবার কোলের মধ্যে ওঠে না অনেক দূর হাঁটতে হাঁটতে যখন চলে গেলেন ওই বাবা কন্যা সন্তানটাকে একটা জায়গার মধ্যে দাঁড় করাইয়া গর্ত করা আরম্ভ করলেন গর্ত করতে গিয়া শরীরের মধ্যে দুলিবালি লাগিয়া গেছে শরীর থেকে ঘাম বাহির হইতে লাগলেন এমন সময় ওই কন্যা সন্তান জামিলা বাবাকে বলতে লাগলেন হে আমার বাবা এত প্রচন্ড রদ্রের মধ্যে আপনি কেন এত কষ্ট করে আপনি কেন গর্ত করতেছেন আব্বা গো আপনার শরীরের মধ্যে দি দুলিবালি লাগিয়া গেছে আপনার চেহারার মধ্যে দি ঘাম বাহির হইতেছে আব্বা আপনি আমার কাছে আছেন আপনার শরীরের দুলিবালিগুলো মুইসা দে আপনার শরীরের ঘামগুলো মুইসা দে ইয়া রাসূলুল্লাহ আমি তখন আমার কন্যা সন্তানের কাছে গেলাম আমার কন্যা সন্তান তখন আমার মায়ের মতো আদর যত্ন কইরা আমার শরীরের ঘামগুলা মুইসা দিল আমার শরীরের দুলিবালিগুলা মুইসা দিল ইয়া রাসূলুল্লাহ তখন আমি পাষাণ অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ মায়া হইল না আমি একটা মুঠা রশি লইয়া আমার কন্যা সন্তানের হাত পায়ের মধ্যে টাইট মাইরা বান মারলাম আমার 7 বছরের মাসুম বাচ্চা টাইট মাইরা বান মারার কারণে টাইট মাইরা বান মারার কারণে হাত পায়ের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে ও ভাই ব্যথা আরম্ভ হয়ে যাওয়ার কারণে দুইটা চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে দুইটা চোখ দিয়া পানি সারে আর বাবার চেহারার দিকে নজর দিয়া বাবাকে কেঁদে কেঁদে বলে আব্বা গো আমার বড় কষ্ট হইতেছে হাত পা গুলা যে বানছেন আব্বা আমার হাত পায়ের বানগুলা আপনি সাইরা দেন বাবা কোনো কথা বলে না বাবাকে যখন বারবার এই কথা জিজ্ঞাসা করতে লাগলেন বাবার পক্ষ থেকে কোনো উত্তর আসে না এমনি ওই জামিলা বলতে লাগলেন ও আমার আব্বা কথা বলেন আর না বলেন আমার কিন্তু এতদিন হয়ে গেছে আপনি যে আমার হত্যা করে ফেলবেন আব্বা আমি না আপনার কন্যা সন্তান আমারে আপনি কেমনে হত্যা করবেন ওগো আমার আব্বা আমি না আপনারে আব্বা আব্বা বইলা ডাকি আব্বা আপনার কাছে দুইটা হাত দিয়া জোর কইরা মিনতি জানাই আব্বা গো আমারে আপনি হত্যা কইরেন না আমার বাসার বড় শোক আমার বাসার বড় আশা আব্বা গো আমার মাত্র বয়স আরম্ভ হয়েছে আব্বা আমার হত্যা কইরেন না ইয়া রাসূলুল্লাহ আমার 7 বছরের মাসুম বাচ্চাটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর এইরকম ভাবে মিনতি করা আরম্ভ করল আমি পাষণ্ড অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ দয়া হইল না মায়া হইল না আমি পাষণ্ড আমার 7 বছরের মাসুম বাচ্চাটার গাড়ের মধ্যে সিফা দিয়া ধইরা ওই গর্তটার মধ্যে ধাক্কা দিয়া পালাইয়া দিলাম ওই গর্তটার মধ্যে আমার সন্তান পড়ার পরে একটা পাথরের সঙ্গে আমার কন্যা সন্তান আঘাত খাইল আঘাত খাওয়ার কারণে আমার কন্যা সন্তানের মাথা দিয়া রক্ত বাহির হওয়া আরম্ভ করল আর রক্ত যখন বাহির হওয়া আরম্ভ করল আমার কন্যা সন্তান দাঁড়াইয়া থাকতে পারে না মাথাটা চক্কর মারে আমার কন্যা সন্তান কান্দে আর আমারে বলে
আব্বা গো আমার কি অপরাধ ও আমার বাবা আমার তো একটাই অপরাধ আমি কেন কন্যা সন্তান হইয়া জন্ম গ্রহণ করলাম ও গো আমার আব্বা আপনি আমারে সাইরা দেন যদি আমারে সাইরা দেন ওয়াদা করতেছি জীবনে কোনদিন আপনি বাবার কাছে বাবা দাবি লইয়া জীবনে কোনদিন আসব না আব্বা আমার মা জনমের কাছে জীবনে কোনদিন মা দাবি লইয়া আমি কোনদিন আসব না আমি এই মাসুম বাচ্চা ছোট বাচ্চা আমার দুইটা চোখ যেই দিকে চলে যা আমি ওই দিকে চলে যাব এরপরও আমার সাইরা দিন ও গো আমার আব্বা আপনি আমার মাইরেন না আপনি আমার হত্যা কইরেন না আমি না আপনার কন্যা সন্তান এই কথাটা বলার পর ও গো নবীজি এই কথা বলার পরেও আমার দিলের মধ্যে মায়া হইল না আমি একটা বড় পাথর লইয়া আমার কন্যা সন্তানের মাথার মধ্যে সাইরা দিলাম যখন সাইরা দিলাম গো আমার কন্যা সন্তানের মাথাটা পাইটা দুইটা ভাগ হয়ে গেছে মাথার মগজগুলা বাহির হয়ে গেছে রক্ত বাহির হওয়া আরম্ভ করলো আমার কন্যা সন্তানের মাথার মধ্যে পাথরটা সাইরা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কন্যা সন্তান আব্বা আব্বা বইলা একটা চিল্লি মারল গো তখন আমি আব্বার অন্তরের মধ্যে মায়া হইল না দয়া হইল না আমার চোখের সামনে আমার কন্যা সন্তান কলিজার টুকরা দরের সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া আরম্ভ করলো এই অবস্থায় আমি মায়া না কইরা আমার কন্যা সন্তানটারে মাটি চাপা দিয়া বালি চাপা দিয়া সঙ্গে সঙ্গে কবর দিয়া ফেললাম আমার কন্যা সন্তানটারে মাটি দিয়া চাপা দিয়া আমি কবর দিয়া আমি যখন বাড়ির দিকে রওনা করে ফেললাম গো এমনি লক্ষ্য করে শুনি গো পিছন দিকে ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছিল আব্বা আপনি আমারে সাইরা যায়েন না একা একা রাইখা যায়েন না আমার মা জননী জীবনে কোনদিন আমারে সারা ঘুমাই নাই আব্বা গো এই অন্ধকার কবরে আমি আমার মা জননী রে আনসা দিয়া না দইরা কেমনে ঘুমাইব আমার মা জননী রে সরাইয়া না ধইরা আমি কেমনে ঘুমাইব ও আমার আব্বা এই অন্ধকার কবরের মধ্যে আমার বড় ভয় লাগে আপনি পালাইয়া যেন যায়েন না ইয়া রাসূলুল্লাহ এই কথা বলার পরেও আমি পাষণ্ডর অন্তরের মধ্যে মায়া হইল না একবারে দয়া হইল না আমার কন্যা সন্তানকে পালাইয়া কবর দিয়া সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলাম এখন যে বাড়িতে আসছি খাইতে গেলে খাওয়ান চলে না ঘুমাইতে গেলে ঘুম আসে না অগণ বিজি শুধু চিন্তা হয় শুধু একটা শব্দই আমার মত মাথার মধ্যে বারিকা আব্বা আব্বা আমারে পালাইয়া যায়েন না এত বড় অন্যায় করছি এত বড় অপরাধ করছি আমার মহান আল্লাহ আমারে মাফ দিবনি এই কথা বইলা যখন কান্নাকাটি করে দিছিল আমার মহান আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিলেন ওরে জিব্রাইল যা 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 আমার বন্ধুর কাছে গিয়া জানাইয়া দে আমি আল্লাহ আমার এই বান্দাকে আমার
সাহাবি দহিয়াতুল কলবিকে মাফের ঘোষণা দিয়া দিছি এমনি জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলতে লাগলেন ওগো নবীজি আপনার সাহাবীরে জানাইয়া দেন গো আপনার সাহাবি যাতে আর কান্নাকাটি না করে গো এই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নিজের গুনাহের জন্য যে লজ্জিত হয়েছে এই কারণে আমার মহান আল্লাহ এই দহিয়াতুল কলবির অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন মহতারাম হাজরিন এত বড় অন্যায় করছে এত বড় অপরাধ করছে এরপর আল্লাহর কাছে যখন ক্ষমা চাইছে আল্লাহ কি দূর দূর কইরা তারায়া দিছে নাকি মাফ কইরা দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ কইরা দিছে এই জন্য আপনি আমার মধ্য থেকে যে যত বড় গুনাহগারী আমরা হই না কেন আল্লাহর কাছে যদি মাফ যদি চাইতে পারি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি খাতি দিলে খাতি নিয়ত কইরা যদি তওবা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাউকে আল্লাহ ফিরাইয়া দিবেন না আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আর আল্লাহ যদি আমাদেরকে যদি ক্ষমা করে দেন মাফ যদি করে দেন আমাদের দিলের মধ্যে আল্লাহর প্রতি ভয় আসবে ভয় জাগবে আর আল্লাহর প্রতি যদি ভয় আসে ভয় যদি জাগে আমরা নেক আমল করতে পারবো নেক আমল করতে পারলে আমরা সফল হইতে পারবো আমরা যে ইমানদার এখন নিজের মধ্যে নিজেকে প্রমাণ কেমনে করাইব নেক আমল যদি করতে পারি তাহলে আমি নিজেকে নিজে প্রমাণ করাইতে পারবো আমি এতক্ষণে আমি খাঁটি ইমানদার হইতে পারলাম এই জন্য ইমান আনয়ন গ্রহণ করার পর নেক আমল অর্জন করতে হবে দ্বিতীয় নাম্বার হইল নেক আমল তিন নাম্বার কি আপনাদেরকে বলবো এর আগে কিছুক্ষণ আল্লাহর নামের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha La ilaha illallah La ilaha La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha La ilaha illallah La ilaha Bhai jandar dile ase Allahr bhoy Allah Allah sab samoy Aharonidera ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah La ilaha Bhai jan namaz roza sarbona Bhai jan ma babar khidmat bholbona Bhai jan nabir sunnat sarbona বেদাত আমরা করব না লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرين بولتي چلام ایک نمبر گن ہوئی لو ایمان دیتی و نمبر گن ہوئی لو نیک عمل تین نمبر ہوئی لو وتواصوا بالحق হকের দাওয়াত দেওয়া হকের দাওয়াত দেওয়া বলতে কি হকের দাওয়াত দেওয়া বলতে আমি নিজে ইমানের উপর অটল থাকব এবং নিজে আমল করব নিজে ইমানের উপর অটল থাইকা এবং নেক আমলের উপরে নিজে আমল কইরা ইহার উপর মানুষদেরকে দাওয়াত দেওয়াইটাই হকের দাওয়াত বলা হয় এইটাকে নিজে আমল করবে ইহার উপর মানুষদেরকে দাওয়াত দিবে আর এই দাওয়াত দিতে গিয়া অনেক মুসিবত আসতে পারে অনেক অভাব অনটন আসতে পারে বিপদ আসতে পারে জুলুম অত্যাচার আসতে পারে জুলুম অত্যাচার আসবে বলেই বিপদ আসবে বলেই অভাব অনটন আসবে বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন চার নাম্বার গুণের উপরে আমল করার জন্য তার নাম্বার গুণ হইল وتواصوا بالصبر এবং যারা ধৈর্য ধারণ করেছে বিপদ আসবে বলেই অভাব অনটন আসবে বলেই মুসিবত আসবে বলেই আল্লাহ জানাইয়া দিয়েছে তোমরা ধৈর্য ধারণ করো তোমরা যদি ঈমান যদি আনয়ন গ্রহণ করতে পারো এবং নেক আমল যদি অর্জন করতে পারো এবং হকের দাওয়াত যদি দিতে পারো অর্থাৎ ঈমান এবং নেক আমলের উপরে যদি দাওয়াত দিতে পারো দাওয়াত দিতে গিয়া যখনই বিপদ আসবে অভাব অনটন আসবে মুসিবত আসবে জুলুম অত্যাচার আসবে তখন যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব মহতারাম হাজরিন এই যে চারটা গুণের কথা আপনাদেরকে বললাম এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে না তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা বিপদগামী হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অর্থাৎ জাহান্নামী হয়ে যাইবে আর যাদের মধ্যে চারটা গুণ থাকবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে তো আল্লাহ যে জান্নাতের মেহমান যে বানাইবে তো জান্নাতের মেহমান একদিন দুই দিন তিন দিনের জন্য নাকি অনন্তকালের জন্য দুনিয়ার জমিনে দেখা গেছে কাহারো বাড়িতে মেহমান আসলে মেজবান বাড়ির লোকদেরকে বলা হয় মেজবান আর যে আসে তাকে বলা হয় মেহমান মেজবানের বাড়িতে মেহমান যখন আসে একদিন দুই দিন তিন দিন থাকার পরে দেখা যা সরাসরি ডাইরেক্ট বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বলতে পারে না বিভিন্ন ধরনের ইঙ্গিত দিয়া বইলা দে ও মেহমান তিন দিন হইছে আর থাকার প্রয়োজন নাই তাড়াতাড়ি কইরা বাহির হয়ে যাও কথা ঠিক নেই তিন দিন পরে আর রাখে না বাড়িতে কিন্তু আমার মহান আল্লাহ যে আমার যে মেহমান বানাইবে জান্নাতের ওই জান্নাতের মেহমান বানাইবার পরে একদিন দুই দিন তিন দিন রাখবে নাকি অনন্তকালের জন্য রাখবে অনন্তকালের জন্য যে রাখবে আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জান্নাতের মেহমান হইবে জান্নাতের মধ্যে যাইবে অনন্তকালের জন্য জান্নাতের মেহমান থাকবে জান্নাতের মেহমান হইবে তারা অনন্তকালের জন্য যে জান্নাতের ভিতরে থাকবে আর জীবনে কোনোদিন তারা বাহির হইতে চাইবে না আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতর থেকে বাহির করব না মহতারাম হাজরিন অনন্তকালের জন্য আল্লাহ আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আমাদেরকে রাখবেন আর এই জান্নাতের ভিতরে যে আমাদেরকে রাখবেন অনন্তকালের জন্য যার কোনো শেষ সীমানা নাই এখন দিলের মধ্যে প্রশ্ন আসতে পারে যে হুজুর দুনিয়ার জমিনে দেখা যা মাত্র ষাট সত্তর বছর হইলে শরীরের শক্তি নষ্ট হয়ে যা চেহারা গোলা ডিল হয়ে যা নষ্ট হয়ে যা শরীরের চামড়া নষ্ট হয়ে যা
নিজে নিজে চলাচল করতে পারে না এরকম শক্তি থাকে না শরীরের মধ্যে এখন জান্নাতের মধ্যে যে আমরা অনন্তকালের জন্য থাকব যার কোনো শেষ সীমানা নাই এখনই আবার জান্নাতের ভিতরে 60 70 80 90 বছর হইলে দুনিয়ার জমিনের মতো আমরা নি আবার দুর্বল হয়ে যাই সেহারার সামরাগুলা ঢিল হয়ে যা শরীরের শক্তিগুলা নিন আবার নষ্ট হয়ে যা যদি দুনিয়ার জমিনের মতো যদি শরীর দুর্বল হয়ে যা শরীর নষ্ট হয়ে যা তাহলে জান্নাতের মধ্যে থাকা লাভ কি জান্নাতের মধ্যে আমি কেমনে থাকব বাকি জীবন সমস্ত জীবন কেমনে কাটাইব আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ যখন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতি জান্নাতীদেরকে ঢুকাইবে জান্নাতি বান্দা বান্দীদেরকে যখন ঢুকাইবে প্রত্যেকটা জান্নাতি বান্দা বান্দীদেরকে আল্লাহ যুবক যুবতী বানায় ঢুকাইবে কোন বান্দা বান্দী জান্নাতের মধ্যে যাওয়ার পরে আর জীবনে কোনোদিন বৃদ্ধা হবে না বৃদ্ধ হবে না অনন্তকালের জন্য তারা যুবক যুবতী থাকবে তাদের যৌবন কোনোদিন ফুরাইবে না দিনের দিন তাদের যৌবন উন্নতি হইতেই থাকবে তাদের চেহারা নষ্ট হবে না দিন দিন তাদের চেহারা উজ্জ্বল হইতে থাকবে ও ভাই ওই জান্নাতীরা জান্নাতের স্ত্রীগণ লইয়া হুরগণ লইয়া অনন্তকালের জন্য জান্নাতের ভিতরে বসবাস করবে আর জান্নাতের সমস্ত নাজ নিয়ামত জান্নাতীরা ভোগ করতে থাকবে জান্নাতের নাজ নিয়ামতের অভাব নাই ওই জান্নাতীরা জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করতে থাকবে জান্নাতের ভিতরে সময় অতি অতিবাহিত করতে থাকবে এক পর্যায়ে একটা সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে দেখা দেখা বলতে লাগবেন রে জান্নাতীরা আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম রে জান্নাতীরা তোমরা যদি ঈমান আনয়ন গ্রহণ করো এবং যদি নেক আমল অর্জন করো আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম তোমরা মরার পরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত নামক পুরস্কার দিব আর ওই জান্নাতের ভিতরে কোন জিনিসের অভাব দিব না কোন জিনিসের শর্ট হবে না ও জান্নাতীরা এবার যে জান্নাতের ভিতরে আসছো এবার বলো তোমাদের কোন কিছুর অভাব আছে নি এমনি জান্নাতীরা বলবে প্রভু গো জান্নাতের মধ্যে যে আসলাম এখন আর কোন কিছুর অভাব নাই তুমি মহান আল্লাহ যে ওয়াদা করছিলা আল্লাহ যতটুকু পুরস্কার দিবা আল্লাহ এর চাইতে ডবলের ডবল পুরস্কার আমরা পাইছি এমনি জান্নাতীদেরকে আবার বলবে রে জান্নাতীরা আমি আল্লাহ তোমাদেরকে আবারও বলতেছি ভালো কইরা বুঝা বলো রে কোন কিছুর অভাব আছিনি এমনি জান্নাতীরা বলবে না না কোন জিনিসের আর অভাব নাই এমনি জান্নাতীদেরকে আবারও মহান আল্লাহ বলবে অরে জান্নাতীরা আবারও ভালো কইরা বুঝা বলো এমনি জান্নাতের সাধারণ মানুষগুলা কোন উত্তর দিতে পারবে না কিন্তু জান্নাতি আলেম ওলামাগণ বলতে লাগবে ও মালি তুমি না ওয়াদা করছিলা গো তুমি না আমাদের সঙ্গে ওয়াদা করছিলা দুনিয়ার জমিনে ওয়াদা করছিলা জান্নাতের ভিতরে তুমি আল্লাহ আমাদেরকে সরাসরি দেখা দিবা আল্লাহ তুমি যে ওয়াদা করছিলা এখন তোমার দিদার আমরা পাই নাই ও মালিক তোমার দিদার যদি না পাই গো আল্লাহ বলো না জান্নাত দিয়া কি করব জাহান্নাম দিয়া কি করব আল্লাহ গো সারাটা জীবন ভর তোমার গোলামি কইরা কাটায়া দিলাম আল্লাহ এসারের নামাজ আদায় কইরা এসারের উযু কইরা উযু বানাইয়া আর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই আল্লাহ বিছানার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার ইবাদত করছি আল্লাহ
তোমার জিকির করছি গো ও মাওলা আল্লাহ এখন যদি তুমি যদি আমাদেরকে দেখা যদি না দাও আল্লাহ বলো জান্নাত দিয়া কি করব জাহান্নাম দিয়া কি করব মহতারাম হাজরী ওই জান্নাতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত মানুষদেরকে আল্লাহ দেখা দিয়া দিবে জান্নাতের সমস্ত মানুষদেরকে যখন আল্লাহ দেখা দিয়া দিবে অনেক লম্বা কাহিনী সময় শেষ সময় নাই এই জন্য বলতেছি জান্নাতীদেরকে যখন আল্লাহ দেখা দিয়া দিবে আল্লাহর দিদার যখন তারা পাইবে তখন ওই মুহূর্তটা যে কত লোক আনন্দের হবে কত লোক মজার হবে তা আপনাদেরকে আমি বোঝাইবার বাসে রাখি না ও ভাই জান্নাতের ভিতরে আল্লাহর দিদার পাইতে চান কি চান না আল্লাহর দিদার যদি পাইতে চান তাহলে জান্নাতের ভিতরে যাইতে হবে আর জান্নাতের ভিতরে যাইতে পারলে জান্নাতের ভিতরে যাইতে চাইলে আমি যে চারটা নসিহত করছি চারটা গুণের কথা বলেছি এক নাম্বার হইল ঈমান দ্বিতীয় নাম্বার হইল নেক আমল তিন নাম্বার হইল হকের দাওয়াত চার নাম্বার হইল ধৈর্য এই চারটা গুণ যদি আপনার আমার মধ্যে যদি আমরা যদি আনতে পারি তাহলে জান্নাতের আশা করা যায় জান্নাতের মেহমান হওয়া যাইবে জান্নাতের মালিক হওয়া যাইবে আর জান্নাতের মালিক হওয়া যাইতে পারলেই আল্লাহর দিদার আমরা পাইব এই জন্য আল্লাহর দিদার যাতে আমরা পাই যাতে আল্লাহর আল্লাহকে যাতে আমরা দেখতে পাই আল্লাহর দেখা যাতে আমরা সরাসরি যাতে আমরা অংশগ্রহণ করতে পারি এই জন্য এই চারটা গুণের উপর আমল কইরা জান্নাতের মালিক যাতে হইতে পারি আল্লাহর দিদার যাতে পাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন